নমস্কার বন্ধুরা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দৈনন্দিন জীবনের বা রোজকার জীবনের কিছু গুরুত্বপূর্ণ টিপস এই টিপসগুলো যদি তোমরা কাজে লাগাও তাহলে দেখবে যে সময় কিন্তু আমাদের অনেকটা হাতে থাকছে আর আমরা নিজেরা নিজেদের শখও পূর্ণ করতে পারছি তো বন্ধুরা চলো রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সুন্দর সুন্দর টিপস তোমাদের সামনে আমি শেয়ার করব। আর কী সেই টিপস সেইগুলো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি একটা সাবান দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভীমবার যেটা দিয়ে আমরা মাজি সাধারণত সেটাই তো দেখো এটা আমি এখন একটু কুড়িয়ে নেব একটা গ্রেটারে আমি কুড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে এটাকে য়েিয়ে নিতে হবে খুব আস্তে আস্তে এটা কিন্তু অসাধারণ একটা ডিশ ওয়াশার তৈরি হয়ে যাবে তোমরা বাসন কাসন যখন মাজবে তখন যদি বাড়িতে তোমাদের লিকুইড না থাকে বা সাবান না থাকে তখন তোমাদের কোনো চিন্তা করতে হবে না এটা ব্যবহার করে তোমরা কিন্তু অনেক বাসন মেজে ফেলতে পারবে তো দেখো আমি কি করে বানাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তবে একটু পরে আমি একটা টিপস চলে এলাম সেই টিপসটা হচ্ছে এখানে দেখো নিয়ে এসেছি খাতা কত খাতা নয় কতগুলো পেজ নিয়ে এসেছি এগুলো লুজ যে পেজ পেজগুলো থাকে সেই পেজ আমি নিয়ে এসেছি খাতার কাগজ যেগুলো দেখো এবার এটা দিয়ে আমি সুন্দর একটা জিনিস তৈরি করব। যেটা তোমাদের নিত্য প্রয়োজনীয় লাগবে আর আমাদের গৃহিণীদের জন্য এটা খুব দরকার কারণ আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কথা মাথায় রাখতে হয় তো অনেক সময় আমরা সেই সব কথা কিন্তু অনেক সময় ভুলে যাই দেখবে বন্ধুরা রান্না করতে করতে বা কাজ করতে করতে অনেক সময় মনে হয় যে বাড়ির লোক আসলে এই কথাটা বলবো যে এটা আমাদের আনতে হবে বা এটা আমাদের করতে হবে কিন্তু যখন বলার টাইম হয় তখন কিন্তু আমরা বলি যে কি যেন একটা বলবো ভাবছিলাম সেটা ভুলে গেছি এটাই আমাদের মনে হয় তার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের সামনে দারুণ একটা টিপস তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে বুঝবে যে কি অসাধারণ একটা দুর্দান্ত টিপস আমি নিয়ে এসেছি আর কোনো ভুল হওয়ার কোনো ব্যাপারই থাকবে না বা রান্নাঘরে যদি ধরো কোনো জিনিস ফুরিয়ে গেল ত তৎক্ষণাৎ কিন্তু তোমরা লিখে রাখতে পারবে কারণ আমরা যখন মাসের দোকান বাজার আনি তখন আমরা টুকিটাকি জিনিসগুলো কিন্তু অনেক সময় ফুলে যাই আমাদের ভুল হয়ে যায় এটাই স্বাভাবিক কারণ আমাদের কিন্তু অনেক কিছুই মাথায় রাখতে হয় তো দেখো আমি তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা ব্যাগ এই ধরনের গয়নার ব্যাগ কিন্তু সবার ঘরেই থাকে আর নিয়ে নিয়েছি একটা ডবল টেপ ডবল টেপও কিন্তু সবার ঘরেই থাকে না হলে তোমরা এগুলো কিনে নিয়ে আসবে ডবল টেপ আর গয়নার ব্যাগ তো থাকেই তো দেখো আমি এবার ডবল টেপটা দিয়ে আমি ব্যাগটা লাগিয়ে নেব দেওয়ালে তোমরা দেখতে থাকো এটা কিন্তু অসাধারণ একটা টিপস তোমাদের কিন্তু আর কোনো ভুল হবে না যখনই কোনো জিনিস মনে পড়বে কাউকে কিছু বলা বা বাজার করা দোকান করা তখনই কিন্তু তোমরা এটা কাজে লাগিয়ে নিতে পারবে হাতের কাছেও থাকবে কারণ আমাদের গৃহিণীদের কিন্তু বেশিরভাগ সময়তেই রান্নাঘরে কাটিয়ে দিতে হয় দেখো এটা আমি দেওয়ালে সেট করে নিলাম এইবারে আমি যে পেজগুলো আমি কেটে রেখেছিলাম কাছি দিয়ে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কেটে নিও তো দেখো আমি এরমভাবে কেটে নিয়েছিলাম এবার আমি এই পেজগুলোকে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি দেখো কত সুন্দর হলো আমাদের হাতের কাছেও রইল আর আমাদের কিন্তু কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই যখনই কোনো জিনিস মনে পড়বে ওইখানটায় আমরা লিখে রাখব এবার দেখো এখানে নিয়ে নিয়েছি হালকা পাতলা একটা কৌটো একদমই হালকা একটা প্লাস্টিকের কৌটো আমি নিয়ে নিয়েছি এবার আমি ওই কোটোটার মধ্যে দেখো রেখে দিয়েছি পেন ওটাও কিন্তু আমি টবল টেপ দিয়ে জুড়ে নিয়েছি নিয়ে আমি পাশে পেনটা রেখে দিয়েছি তো বন্ধুরা সেই টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এবার আমার এবার আমি নিয়ে এসেছি অন্য একটা টিপস সেটাই তোমাদের সামনে শেয়ার করব। আমার টিপসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ তোমরা ভাবছো পেঁয়াজটা দিয়ে আমি কি করব। পেঁয়াজ আমরা রান্না করি তখন কিন্তু অনেক সময় হয় যে ধরো ডিমের অমলেট বা কোনো কিছুতে আমাদের অর্ধেক পেঁয়াজ লাগবে বাকি অর্ধেক পেঁয়াজটা আমরা কি করব। আমরা যদি এমনি খোলা রেখে দিই তাহলে পোকা মাকড় সবেতে মুখ দেবে আর যদি আমরা ফ্রিজে রাখি তাহলে ফ্রিজে একটা স্মেল বেরোবে সেটা কিন্তু ভালো লাগে না তাহলে আমরা এই অর্ধেক পেঁয়াজটা নষ্ট করব একদমই না বন্ধুরা যা বাজারের দাম তাতে নষ্ট করা কিন্তু একদমই চলবে না আমি আগেই বলেছি আমি যে ধরনের টিপস দেবো তাতে তোমাদের প্রচুর টাকা বাজবে। হাজার হাজার টাকা তোমাদের বেঁচে যাবে দেখো আমি ওই অর্ধেক পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি সরষে তেলটা দিলে কিন্তু স্মেলটা থাকবে না এবার দেখো আমি একটা প্লেটের মধ্যে এই পেঁয়াজটাকে কিন্তু রেখে দিলাম এবার আমি এই পেঁয়াজটা ফ্রিজেও রেখে দিতে পারি বা এমনিও রেখে দিতে পারি তাদের কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এই অর্ধেকটা পেঁয়াজ আমি রান্না করব। তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কিন্তু আমাকে লাইক দিও এই টিপসগুলোর জন্য তাহলে আমি উৎসাহিত হব আরও নিত্য নতুন টিপস তোমাদের সামনে নিয়ে আসতে তো বন্ধুরা এবার চলে যাব সেই পর্বে যেখানে আমি তোমাদের বলেছিলাম যে আমি ডিশ ডিশওয়াশার তৈরি করব। তো তোমাদের আগেই বলেছিলাম ডিশওয়াশারের জন্য ভীম ভীমবার লাগছে সেই ভীমবারটা আমি একটু কুড়িয়ে নিচ্ছি আমি আমার প্রয়োজন মতো অল্প একটু কুড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে গোটাটাই কুড়িয়ে নিতে পারো আমি তোমাদের দেখানোর জন্য খুব বেশি কিন্তু নিচ্ছি না অল্প একটু নিচ্ছি এটা দিয়ে কারণ আমার কিন্তু ভীম মানে এই ভীমবার দিয়ে লিকুইডটা বানানো আছে অনেকটা তো আমি তোমাদের সামনে শেয়ার করছি এই টিপসটা তোমরা দেখো দুর্দান্ত একটা টিপস দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়োটা এবার আমি বাটির মধ্যে এই গুঁড়োটা নিয়ে নিলাম এবার আমি দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ লবণ লবণ তো সবার ঘরেই থাকে বন্ধুরা যে লবণটা আমরা খাই সেই লবণটাই কিন্তু আমি ব্যবহার করেছি এবার নিয়ে নেব বন্ধুরা ভিনিগার ভিনিগার কিন্তু সবার ঘরেই থাকে এটা নর্মাল রান্নাতে যেটা ব্যবহার করি সেই ভিনিগারটা দিয়ে দিলাম এক ঢাকনি ভিনিগার কারণ আমি অল্প ভীম গুঁড়ো নিয়েছি সাবান গুঁড়ো নিয়েছি তাই জন্য এক ঢাকনি নিলাম এবার নিয়ে নিলাম জল তোমরা যদি গুঁড়ো বেশি থাকে সাবানে তাহলে কিন্তু ভীম ভীমের গুঁড়োটা যদি বেশি থাকে তাহলে কিন্তু ভিনিগারটা একটু বেশি দিও দেখো আমি ভালো করে চামচ দিয়ে গুলে নিচ্ছি কত সুন্দর একটা ডিশওয়াশার তৈরি হয়ে গেল দেখো অসম্ভব সুন্দর একটা ডিশওয়াশার তৈরি করে রেখে দিলে পরে এটা কিন্তু ভীষণ কাজে লাগে আর ভিনেগারে যেন বাসন কিন্তু ভীষণভাবে চকচক করে লবণেও কিন্তু তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কড়াই এবার আমি জাস্ট একটুখানি চুবিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি লাগে না বেশি খরচা হয় না তো দেখো এটা আমি এবার এইভাবে একটুখানি মেজে নিচ্ছি এতে করে তেলাক্ত ভাবটা কিন্তু একদমই কমে যাবে আর যত দাগ ছোপ তেল তেলে ভাব আছে সব কিছুই কিন্তু উঠে যাবে কারণ আমি নিয়ে নিয়েছি ভিনিগার আর লবণ দেখো এবার আমি এটা ধুয়ে আনছি দেখো আমি পরিষ্কার জলে ধুয়ে আনলাম দেখো কতটা চকচকে আর পরিষ্কার হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগে অসম্ভব ভালো একটা টিপস আমি তোমাদের সামনে শেয়ার করলাম গৃহিণীরা যদি এই সমস্ত টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু পরিবারে অনেক প্রশংসা পাবে আর অনেক টাকাও কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা এবার আমি চলে আসছি পরের টিপসে পরের টিপসে দেখো আমি নিয়ে চলে এসেছি কতগুলি কাপড়ের ক্লিপ যেখানে কাপড় আমরা শোকাতে দিই জামা কাপড় সেগুলো কিন্তু আমরা এই ক্লিপ দিয়ে আটকে রাখি এই ক্লিপ দিয়ে কিন্তু বন্ধুরা অনেক কাজে লাগে সেটা কি জানো সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব তোমরা অবাক হয়ে যাচ্ছ যে আমি এই ক্লিপগুলো কেন আবার হাতে লাগাচ্ছি হাতে লাগাচ্ছি বন্ধুরা এর একটা কারণ আছে তোমরা দেখবে যে আমরা যখন কাজ করি কাজ করতে করতে অনেক সময় দেখবে আমাদের কিন্তু আঙুলগুলোতে ব্যথা করে বা হাতের কোনায় কোনায় দেখবে অনেক সময় কিন্তু একটু ব্যথা করে তখন কেউ একটু চেপে দিলে পরে খুব আরাম লাগে নাহলে আমরা নিজেরাই কিন্তু একটু আঙুল দিয়ে প্রেস করার চেষ্টা করি যে যাতে আমাদের আরাম লাগে তো সেই সময় বন্ধুরা এই ধরনের কাপড়ের ক্লিপগুলো দিয়ে যদি আমরা এইভাবে চেপে রাখি তাহলে কিন্তু ব্যথাটাও কমে যাবে আর আমাদের কিন্তু আরামও লাগবে দেখো ঠিক এইভাবে তোমরা কিন্তু ঘরের জিনিস দিয়ে কিন্তু রান্না করতে করতে এই জিনিসগুলো করতে পারো তাহলে শরীরেরও যত্ন নেওয়া হবে ব্যথা বেদনা থেকেও আমরা কিন্তু মুক্তি পাবো দেখো এইভাবে যেখানে ব্যথা ঠিক সেই জায়গাগুলোতে তোমরা কিন্তু লাগিয়ে রাখতে পারো এতে কিন্তু অনেক আরাম পাবে দেখবে ব্যথাটাও কিন্তু কমে যাবে এটা একটা অ্যাকোপ্রেশারের মতো কাজ করে যখন এই হাতটা হয়ে যাবে তখন তোমরা অন্য হাতে এটা ব্যবহার করতে পারো কারণ আমরা কাজ করতে করতে দুই হাতেই অনেক সময় ব্যথা করে আঙুলগুলো তো ভীষণভাবে ফুলে ওঠে তখন এইভাবে যদি আমরা ক্লিপগুলোকে ওই হাতে পাঁচ মিনিট আর এই হাতে পাঁচ মিনিট এইভাবে যদি রাখি তাহলে কিন্তু আমাদের ভীষণ আরাম হবে দেখো এরকমভাবে এইভাবে ক্লিপগুলোকে আটকে রাখবে দেখবে কত আরাম পাবে তাহলে বাড়িতে কেউ না থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না অনেক সময় বাড়িতে কেউ থাকলে আমরা বলি একটু চেপে দিতে আঙুলটা যাতে ব্যথাটা নির্মূল হয় আমাদের কিন্তু এখন থেকে কাউকেই লাগবে না এই ক্লিপ দিয়ে আমরা করে নিতে পারবো তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো এটা লাইক দিয়ে দিও প্লিজ ভালো লাগলে আর যারা নতুন আসছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার নতুন নতুন টিপসগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে এবার চলে যাব পরের টিপসে এবং এটা আমার শেষ টিপস দেখো এই টিপসটা হলো যে আমি এখানে দুধ বসিয়েছি আমরা সবাই কিন্তু দুধ গরম করি বাড়িতে দুধ তো গরম করতেই হয় কারণ বাচ্চা থেকে বড় সবাইকে দুধ খাওয়া খুবই প্রয়োজন দুধের মধ্যে থাকে ক্যালসিয়াম তাই দুধটা কিন্তু সবার জন্য ভীষণভাবে দরকার তো দেখো এখানে আমি গরম করছি দুধ কিন্তু দুধের একটা মুশকিল হলো দুধ বসিয়ে দিয়ে আমরা কোথাও যেতে পারি না উতলে পড়ে যায় গ্যাসটাও নষ্ট হয় আর গ্যাসের আভেনটা তো মানে ভীষণভাবে নোংরা হয়ে থাকে আর ভালোও লাগে না পরিষ্কার করার পর যদি এইভাবে দুধ উতলে পড়ে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয় তার একটা দারুণ টিপস আমি নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি একটা সেরামিকের কাপ যে কাপে আমরা চা খাই এই কাপটা কিন্তু বন্ধুরা একদম ছোট কাপ আমার যেহেতু দুধটা আমি গরম করছি একটা ছোট বাটিতে তাই আমি নিয়ে নিয়েছি একটা ছোট কাপ ছোট কাপটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সেরামিকের এই কাপগুলো দিলে কিন্তু বা দেখবে অনেক সময় সেরামিকের হাড়ি থাকে আইসক্রিমের আইসক্রিমের হাঁড়িগুলো কিন্তু ফেলবে না এইভাবে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু দুধ উতলে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই কিন্তু আর থাকবে না অসাধারণ একটা টিপস আমি তোমাদের সামনে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো প্লিজ যারা পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংকস আর যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা বা কোনো ব্যালেন্স লাগে না বন্ধুরা তোমাদেরই উপকার হবে তোমরা আরও নিত্য নতুন টিপস এইভাবে তোমরা দেখতে পারবে দেখো কত সুন্দরভাবে দুধটা গরম হয়ে যাচ্ছে পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না আর গ্যাসটাও কিন্তু নোংরা হবে না তো বন্ধুরা আমার টিপসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগবে আর তোমাদের সময়ও নষ্ট হবে না তো এখনকার মতো এখানেই রাখছি পরের দিন আবার হাজির হয়ে যাবো